হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস ভিএইচএস ক্লাস ইলেভেন নিউ সিলেবাস দু হাজার চব্বিশ পঁচিশের ফার্স্ট সেমিস্টারের ইউনিট ওয়ানে প্রো সেকশনের মধ্যে আমরা পড়ছিলাম অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এর আগের দুটো পার্ট আমাদের আগের ভিডিওগুলোতে রয়েছে যেখান থেকে তোমরা এর আগের অংশগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবে আজকে আমরা শুরু করছি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে তার পার্ট থ্রি এবং লাস্ট পার্ট এটাই এখানে আমরা গোটা গল্পটাকে গোটা গল্পের যে শেষ অংশটা আছে সেটাকে পড়ে আমরা এই গল্পটা সমাপ্তি করবো এর আগে পর্যন্ত আমরা দেখেছি যেখানে বলা হয়েছিল যে অ্যান অ্যাস্ট্রোলজার তিনি তার জ্যোতিষবিদ্যা যেখানে চালান সেখানে একদিন রাত্রে একজন আনন লোক তার কাছে এসে উপস্থিত হয় এবং তার কাছে এসে বলে যে আপনি সাধারণভাবে যে সমস্ত লোকজনকে যে ধরনের কথা বলে থাকেন ভবিষ্যবাণী করে থাকেন সে ছাড়া নতুন ধরনের কিছু যদি আমার জন্য বলতে পারেন তাহলে আমি আপনাকে পয়সা দেব। এবং সেখানে কথা হলো লাস্ট অব দি যে অল উইল ইউ গিভ মি এইট একটা চ্যালেঞ্জ হয় যেখানে বলা হয় যে তুমি যদি আমাকে সব কথা ঠিকঠাক বলতে পারো তাহলে পয়সা পাবে নাহলে পাবে না এই টাইপের জায়গায় গিয়ে তখন আমাদের অ্যাস্ট্রোলজার মহাশয় তিনি বলছেন অচেনা লোকটিকে যে ঠিক আছে আমি যদি বলতে পারি তাহলে হয় তোমাকে পাঁচ টাকা দিতে হবে আর না হলে তোমাকে আট আনা পয়সা দিতে হবে অল রাইট প্রোভাইডেড ইউ গিভ মি টোয়াইজ অ্যাজ মাচ ইফ ইউ আর রং তো জ্যোতিষী যখন বলছে ওই অচেনা লোককে যে আমি যদি ঠিক বলি তাহলে তোমাকে আট আনা পয়সা আমাকে দিতে হবে যেখানে তিন পাই করে নেয় সেখানে আট আনা পয়সা সে পাবে তখন এই অচেনা লোক বলছেন যে ঠিক আছে তাই হবে প্রোভাইডেড প্রোভাইডেড মানে তার সাথে তিনি বললেন বা যোগান দিলেন ইউ গিভ মি তোমাকে কিন্তু ডবল দিতে হবে অ্যাজ মাচ মানে যতটা পয়সা আমি তোমায় দিচ্ছি তার ডবল পয়সা তোমাকে ফেরত দিতে হবে ইফ ইউ আর রং যদি তোমার উত্তর ভুল হয় তাহলে কিন্তু তোমাকে ডবল পয়সা মানে আট আনার জায়গায় ষোলো আনা ফেরত দিতে হবে এখানে মনে রাখার বিষয় হচ্ছে ষোলো আনা মানে আগেকার দিনে এক টাকা ছিল আগেকার যে হিসাব ছিল আনার হিসাবে সেখানে ষোলো আনা মানে এক টাকা আট আনা মানে পঞ্চাশ পয়সা ধরা হতো সেইট দ্য স্ট্রেঞ্জার সেই অচেনা মানুষটি বললেন দিস প্যাক্ট প্যাক্ট মানে হচ্ছে চুক্তি ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটিল ফার্দার আর্গিউমেন্ট আরও কিছুক্ষণের এই লিটিল মানে আরও কিছুক্ষণের আর্গিউমেন্ট মানে বিতর্ক তর্ক বিতর্কের পরে এই চুক্তিটাই মোটামুটি মেনে নেওয়া হলো যে জ্যোতিষী যদি সঠিক বলতে পারে তাহলে সে আট আনা পয়সা পাবে এবং যদি ভুল বলে তাহলে ষোলো আনা পয়সা ফেরত দিতে হবে দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপে প্রেয়ার টু হেভেন এই সময়ে এই কাজটা শুরু করবার আগে অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী মহাশয় তিনি স্বর্গের দিকে একটা তার প্রার্থনা ছুঁড়ে দিলেন যাতে তিনি সফল হতে পারেন অ্যাজ দ্য আদার লিটের চেরুট বা চেরুট চেরুট মানে এখানে আমাদের চুরুট ধরতে হবে যে যখন তিনি এই প্রার্থনা বা প্রেয়ার করছিলেন সেই সময় অন্যজন একটা চুরুট ধরালো দ্য অ্যাস্ট্রোলজার অর্থাৎ আমাদের জ্যোতিষী মহাশয় কট এ গ্লিমস অফ ইজ ফেস তিনি ওই অচেনা লোকটির মুখের একটি ঝলক দেখতে পেলেন বাই দ্য যেই দেশলাই দিয়ে আগুনটা জ্বালানো হয়েছে সেই দেশলাইয়ের আগুনে জ্যোতিষী মহাশয় দেখতে পেলেন সেই অচেনা লোকের মুখের একটি ঝলক দেয়ার ওয়াজ এ পজ একটা বিরতি খানিক্ষণের চলল অ্যাজ কার্স যেহেতু গাড়িগুলো হুটেড অন দ্য রোড হুট হুটেড মানে হচ্ছে এখানে যে আওয়াজ করতে করতে যাওয়া তাদের হর্নের আওয়াজ করতে করতে যাওয়া সেই আওয়াজ করতে করতে যাচ্ছিলো বলে একটু বিরতি ওদের কথাবার্তার মধ্যে তৈরি হলো জুটকা ড্রাইভার্স জুটকা মানে হচ্ছে এখানে যে ঘোড়ায় টানা গাড়ি অর্থাৎ হর্স ড্রন ক্যারিয়ে ক্যারিয়েজেস সোর অ্যাট দেয়ার হর্সেস এখানে সোর মানে হচ্ছে খারাপ কথা বলা সোর সাধারণভাবে আমরা জানি শপথ করা হয় কিন্তু এখানে অসভ্য বা খারাপ কথা বলা বা গালিগালাজ করা বলা যেতে পারে তাদের হর্সেসের দিকে অর্থাৎ যে ঘোড়াগুলো সেই গাড়ি টেনে নিয়ে যাচ্ছে তারা হয়তো ঠিক মতো করে চলছে না ধীরে ধীরে চলছে সেই জন্যে তাদেরকে অনেক ধরনের উল্টোপাল্টা কথা বলে মানে যেন তাদেরকে চার্জ করা হচ্ছে যাওয়ার জন্য ঘোড়াগুলো সেই সব কথা শুনলে একটু তাড়াতাড়ি করে দৌড়ায় অ্যান্ড দ্য ব্যাবল অব দ্য ক্রাউড ব্যাবল মানে আমরা বলতে পারি মানে লাউড নয়েজ মানে লোকেরা নিজেদের মধ্যে কথাবার্তা ক্রাউড মানে হচ্ছে জনতা অর্থাৎ জনগণ জনগণ নিজেদের মধ্যে কথাবার্তা বলছে এত উচ্চ কণ্ঠে অ্যাজিটেটেড যেটা যেন একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি সৃষ্টি করছে দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক সেই যে পার্কটিতে জ্যোতিষী মহাশয় বসেন সেই উদ্যানের যে আদৌ অন্ধকারের মধ্যে কিছু লোক যারা অনেক সময় এরকম হয় যারা ওই রাত্রিরে অন্ধকারের মধ্যে নেশা টেশা করে তারা নিজেদের মধ্যে সেই নেশাগ্রস্ত অবস্থায় উত্তেজিত কথাবার্তা বলতে বলতে এতটাই এক্সাইটেড হয়ে যাচ্ছে যে এই জ্যোতিষী এবং তার যে অচেনা কাস্টমারটি তাদের মধ্যে কথাবার্তা বলার স্কোপ হচ্ছে না তাদেরকে চুপ করে যেতে হচ্ছে দ্য আদার স্যাড ডাউন অন্য ব্যক্তি সে বসল সাকিং হিজ চেরুট তার যে চেরুটটা আছে ও তার চিরুটটাকে তিনি চুষছেন এখানে চোষা বলতে তিনি টানছেন যার মাধ্যম দিয়ে ধোঁয়াটা তার ভেতরে লাংসের ভেতরে আসে পাফিং আউট এবং তারপরে ধোঁয়া একবার ভেতরে গেলে তারপর সেই ধোঁয়াটাকে পাপ আউট করছেন অর্থাৎ ব্রিদ আউট মানে ধোঁয়াটাকে নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে তিনি বার করছেন স্যাট দেয়ার রুথলেসলি এবং সেইখানে তিনি যেন একটু নির্মমভাবে বসে রয়েছেন মানে তার মধ্যে কোনো মায়া দয়া নেই যে যদি কোনোভাবে জ্যোতিষী ভুল করে তাহলে তিনি তার কাছ থেকে ষোলো আনা পয়সা নিয়েই ছাড়বেন তা অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী মহাশয় একটু অস্বস্তি অনুভব করলেন এতদিন ধরে তিনি কাজ করেছেন কখনও তার এই ধরনের অস্বস্তি হয়নি হেয়ার টেক ইউর আনা ব্যাক কথাটা বলতে গিয়ে তিনি যেন আর তার ভালো লাগলো না যে চ্যালেঞ্জটা তিনি আর যেন স্বীকার করতে পারছেন না তিনি বললেন যে নিন এই যে আপনি একানা পয়সা নিয়েছেন এটা ফেরত নিয়ে নিন আই আই এম নট ইউজড টু সা চ্যালেঞ্জেস আমি এই ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক কাজে খুব একটা ইউজ টু বা স্বচ্ছন্দ নই ইট ইজ লেট ফর মি টুডে এমনকি আমার আজকে দেরিও হয়ে গেছে হি মেড প্রিপারেশন্স টু বান্ডলাপ তিনি সমস্ত জিনিসপত্রগুলোকে গুছিয়ে নেবার জন্য প্রস্তুতি শুরু করলেন দ্য আদার হেল্ড হিজ রিস্ট কিন্তু অন্য ব্যক্তি সে তার কবজিটাকে চেপে ধরলো অ্যান্ড সেড এবং বললো ইউ কান্ট গো আউট অফ ইট নাও তুমি এইবার এর মধ্যে থেকে আর পালাতে পারবে না একবার চুক্তি যখন হয়ে গেছে তোমাকে শেষ করতেই হবে ইউ ড্র্যাগড মি ইন তুমি আমাকে টেনে নিয়ে এসেছো ওয়াইল আই ওয়াজ পাসিং আমি তো এই পাশ দিয়ে চলে যাচ্ছিলাম তুমিই তো আমাকে টেনে এনেছো ভবিষ্যৎ বলবে বলে হম দ্য অ্যাস্ট্রোলজার সি ইন হিজ গ্রিপ তার যে হাত মধ্যে তাকে ধরে রেখেছে কবজিটাকে চেপে ধরে রেখেছে সেই তার খপ্পরের মধ্যে পড়ে অ্যাস্ট্রোলজার কিন্তু বেশ কাঁপতে থাকলেন যে কি হয় কি হয় ব্যাপার হিজ ভয়েস সুখ তার গলা তার কণ্ঠস্বর কেঁপে উঠলো অ্যান্ড বিকেম ফেইন্ট এবং সে যেন আস্তে আস্তে সেটা অত্যন্ত ক্ষীণ হয়ে গেল যে কণ্ঠস্বরের কোনো আওয়াজ আর শোনা যাচ্ছে না লিভ মি টুডে আমাকে আজকে ছেড়ে দিন আই উইল স্পিক টু ইউ টুমোরো আমি আগামীকাল আপনার সঙ্গে কথা বলবো দ্য আদার থার্ডস ইস পাম্প ইন ইস ফেস অন্য ব্যক্তি তার হাতটাকে অর্থাৎ তালুটাকে ঠেলে দিল তার মুখেতে অ্যান্ড সেড এবং বলল চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে প্রতিদ্বন্দ্বন্দ্বিতা গো অন শুরু করুন দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড অ্যাস্ট্রোলজার তার কাজ এগিয়ে নিয়ে চললেন উইথ ইজ থ্রোট ড্রাইং আপ যখন তার গলা কিন্তু শুকিয়ে আসছিল দেয়ার ইজ এ ওম্যান সেই একই গতানুগতিক পদ্ধতি যে একজন কোনো মহিলা আছে প্যারাচেঞ্জ করে বলছেন স্টপ সেট দ্যার অন্য বলে থামুন আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট আমি ওই সব কিছু শুনতে চাই না স্যালাই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট আমি কি সফল হব আমার যে বর্তমান খোঁজ তাতে হব কি হব না অ্যান্সার দিস অ্যান্ড গো এইটার উত্তর দিন এবং আপনি চলে যান আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স অন্যথায় আমি তোমাকে কিন্তু যেতে দেব না যতক্ষণ না পর্যন্ত তুমি ডিসগর্ডস মানে উদ্গীরণ করছো মানে উগড়ে দিচ্ছ বার করে দিচ্ছ অল ইওর কয়েন্স অর্থাৎ যতগুলো কয়েনের কথা হয়েছে আটটার জায়গায় ষোলো ষোলো আনা পয়সা তুমি আমায় দেবে যতক্ষণ না বার করছো আমি কিন্তু তোমায় যেতে দেবো মানে ষোলো আনা পয়সা দিয়ে তবেই তোমায় যেতে হবে দ্য অ্যাস্ট্রোলজার মার্টার্ড এফ ইউ ইনক্যান্টেশন অ্যাস্ট্রোলজার এবারে বিড়বির করে কিছু মন্ত্র আওড়ালো অ্যান্ড রিপ্লাইড এবং তারপরে প্রত্যুত্তর দিল অলরাইট ঠিক আছে আই উইল স্পিক আমি বলবো বাট ইউ উইল গিভ মি এ রুপি কিন্তু তোমাকে আমাকে এক টাকা দিতে হবে ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং কনভিনসিং মানে বিশ্বাসযোগ্য যদি যেগুলো আমি বলবো সেগুলো বিশ্বাসযোগ্য হয় তাহলে তোমাকে দিতে হবে এক টাকা এ এক টাকা কিন্তু আমাকে দিতে হবে নাহলে হবে না আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ নাহলে কিন্তু আমি আমার মুখ খুলব না অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক এবং তুমি তোমার যা ইচ্ছা করতে পারো আমার তাতে কিছু যায় আসে না আমি কিন্তু যদি এক টাকা না পাই আমি মুখ খুলব না আফটার এ গুড ডিল অব হ্যাগলিং দ্য আদার এ অনেকক্ষণ ধরে গুড ডিল মানে অনেকক্ষণ ধরে হ্যাগলিং মানে হচ্ছে দরাদরি করার পরে বেশ কিছুক্ষণ ধরে দরাদরি করার পরে দ্য আদার এগ্রিড অন্যজন রাজি হলো বেশ ঠিক আছে এক টাকাই দেবো দ্য অ্যাস্ট্রোলজার সেড অ্যাস্ট্রোলজার বললেন ইউ ওয়ার লেফট ফর ডেড এম আই রাইট তোমাকে মরবার জন্য ফেলে রেখে দেয়া হয়েছিল আমি ঠিক বলছি আহ টেল মি মোর আহ ঠিক আছে আরও কিছু বলো শুধু এইটুকু বললে কী করা হবে এ নাই হ্যাজ ফার্স্ট থ্রু ইউ ওয়ান্স একটা ছুরি তোমার দেহকে পার করে গেছিল সেট দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার বললেন গুড ফেলো ভালো মানুষ তো তুমি তুমি তো একটা ভালো লোক হুম হি বেয়ার্ড হিজ চেস্ট বেয়ার্ড মানে হচ্ছে উন্মুক্ত করা চেস্ট মানে হচ্ছে তার বুক টু শো দ্য স্কার স্কার মানে হচ্ছে দাগ সেই ছুঁড়ি যে তার বুকে বিধি দেওয়া হয়েছিলো সেইটা দাগ তিনি দেখালেন হোয়াটেলস আর কি জানো অ্যান্ড দেন ইউ ওয়ার পুস্ট ইন ওয়েল নিয়ার ইন দ্য ফিল্ড এবং তারপরে অ্যাস্ট্রোলজার বলছেন তারপরে তোমাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল একটা কুঁয়োর মধ্যে যেটা কাছের একটা ক্ষেতের মধ্যে ছিল ইউ ওয়ার লেফট তোমাকে ফেলে রাখা হয়েছিল ফর ডেড তোমাকে মরবার জন্যে ফেলে রেখে দেওয়া হয়েছিল আই শুড হ্যাভ বিন ডেড আমি হয়তো মরেই যেতাম ইফ সাম পাসার বাই যদি কোনো পথিক হ্যাড নট চান্সড এই ভাগ্যটা মানে ভাগ্যক্রমে যদি না দেখত টু পিপ ইন টু দ্য ওয়েল যদি ওই কুয়োর মধ্যে উঁকি মেরে না দেখত তাহলে হয়তো আমি এতদিনে মরেই যেতাম এক্সক্লেমড দ্য আদার বিস্ময় প্রকাশ করে অন্যজন বলল ওভারহ বাই এনথুসিয়াজম ওভারহলের কথাটার মানে হচ্ছে অভিভূত অ্যান্থোসিয়াজম মানে হচ্ছে উদ্দীপনা মানে এই যে অ্যাস্ট্রোলজারের এই যে কথা যে একদম অক্ষরে অক্ষরে তিনি সব কিছু মিলিয়ে দিচ্ছেন এইটাতে অচেনা ব্যক্তি খুবই অভিভূত এবং উদ্দীপ্ত হোয়েন সেলাই গেট হিম এবার বলুন তো আমি তাকে কখন পাবো সেই লোককে হি আক্সড ক্লেন্চিং হিজ ফিস্ট ক্লেন্চিং হিজ ফিস্ট মানে হচ্ছে হাতকে মুষ্টিবদ্ধ করা অর্থাৎ হাতকে মুষ্টিবদ্ধ করে ঝাঁকিয়ে তিনি বললেন যে বলুন তো এবার তাকে আমি পাবো কবে ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার নির্লিপ্তভাবে বললেন ওকে পাবেন আপনি অন্য পৃথিবীতে মানে এই পৃথিবীতে তাকে আর পাবেন না হি ডায়েড ফোর মান্থস এগো লোকটি চার মাস আগে মারা গিয়েছে ইন এ ফার অফ টাউন অনেক দূরের এক শহরে ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম আপনি তাকে আর দেখতে পাবেন না দ্য আদার গ্রাউন্ড অন হিয়ারিং ইট অন্য ব্যক্তি অর্থাৎ যে অ্যাস্ট্রোলজারের কাছে এসেছিল সেই ভদ্রলোক তিনি যেন গ্রাউন্ড মানে তার মধ্যে থেকে একটা যন্ত্রণাক্লিষ্ট আওয়াজ নির্গত হলো এই কথাটা শুনে দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড অ্যাস্ট্রোলজার আরও বলে চললেন গুরু নায়ক গুরু নায়ক হচ্ছেন ওই যে নতুন যে কাস্টমারটি এসছে তার নাম গুরু নায়ক ইউ নো মাই নেম দ্য আদার সাইড টেক্যান টেক টেক্যান অ্যাব্যাক মানে অবাক হয়ে গিয়ে বিস্মিত হয়ে গিয়ে বললো আপনি আমার নাম জানেন অ্যাজ আই নো অল আদার থিংস হ্যাঁ যেভাবে তোমার অন্যান্য জিনিসগুলো আমি জানি গুরু নায়ক লিসন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে ভালো করে শোনো মনোযোগ দিয়ে শোনো যেটা আমি বলতে চলেছি আমাকে যেটা বলতেই হবে সেটা আমি তোমায় বলি এবং তুমি সেটা ভালো করে শোনো ইউর ভিলেজ ইজ টু ডেজ জার্নি ডিউ নর্থ অব দিস টাউন তোমার গ্রাম হচ্ছে এখান থেকে দুদিনের যাত্রা সরাসরি উত্তর দিকে মানে সোজা উত্তরে এই টাউন অর্থাৎ এই শহর থেকে সোজা উত্তর যদি দুদিনে যাওয়া যায় তবে গিয়ে তোমার গ্রামে পৌঁছানো যাবে টেক দ্য নেক্সট ট্রেন পরের যে ট্রেনটা আছে সেটা ধরো অ্যান্ড বিগণ এবং চলে যাও আই সি ওয়ান্স এগেন আমি দেখতে পাচ্ছি আরও একবার গ্রেট ডেঞ্জার বড় বিপদ টু ইয়োর লাইফ তোমার জীবনে একটা বড় বিপদ আসতে চলেছে ইফ ইউ গো ফ্রম হোম যদি তুমি বাড়ি থেকে অন্যত্র আর কোথাও যাও তাহলে কিন্তু তোমার একটা বড় বিপদ অপেক্ষা করছে হি টুক আউট এ পিঞ্চ অফ সেক্রেড অ্যাশ সেক্রেড অ্যাশ মানে হচ্ছে যে পবিত্র ছাই সেই ছাইয়ের পিঞ্চ মানে এক চিমটি এক একটু চিমটি দিয়ে চিমটি কেটে এক চিমটে ওই ছাইকে তুলে নিয়ে কি করলেন অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম এবং সেটা তার দিকে বাড়িয়ে দিলেন রাব মানে হচ্ছে ঘষ রাব ইট অন ইওর ফোর হেড এটাকে তোমার কপালে ঘষে নাও অ্যান্ড গো হোম বাড়ি চলে যাও নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন এরপর থেকে কখনো তুমি দক্ষিণ মুখে যাত্রা করবে না অর্থাৎ এই গ্রামের দিকে আসবেই না অ্যান্ড ইউ উইল লিভ টু বি হান্ড্রেড এবং তুমি একশো বছর বাঁচবে তারপর বলছে হোয়াই শুড আই লিভ হোম এগেন আমি আবার কেন বাড়ি ছেড়ে বেরোবো দ্য আদার সেড রিফ্লেকটিভলি রিফ্লেক্টিভলি মানে চিন্তাশীল বা চিন্তা ক্লিষ্ট হয়ে চিন্তার গভীরে গিয়ে যেন বলল যে আবার কেন আমি বাড়ি থেকে বেরোবো আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন আমি শুধুমাত্র যাচ্ছিলাম যখন তখন টু লুক ফর হিম ওই লোকটিকে খোঁজার জন্যে অ্যান্ড টু চোখ আউট হিজ লাইফ চোখ আউট মানে অনেকটা গলা টিপে তার জীবনকে শেষ করে দেওয়ার জন্যে আমি বেরোচ্ছিলাম ইফ আই মেট হিম আমার যদি তার সঙ্গে দেখা হতো আমি তার জীবনকে একদম শ্বাসরুদ্ধ করে দিতাম হি শুক ইজ হেড রিগ্রেটফুলি সে তার মাথাটাকে নাড়ালো দুঃখ বা অনুতাপের সঙ্গে যে পারলাম না হি হ্যাজ এসকেপ্ট মাই হ্যান্ডস সে আমার হাত ছেড়ে পালিয়ে গেল এসকেপ্ট মানে মারা গেছে তাকে তো আর ধরা সম্ভব নয় আই হোপ আমি এটা আশা করেছিলাম অ্যাটলিস্ট হি ডায়েড অ্যাজ ই ডিজার্ভড যে আমার এইটুকু আশা ছিল অন্ততপক্ষে সে এমনভাবে মরবে যেরকম মরাটা তা প্রাপ্য হওয়া উচিত আমাকে যেভাবে আমার ওপর যা করেছে তাতে যেন সাধারণ মৃত্যু তার না হয় ইয়েস সেট দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার বলে হ্যাঁ ঠিকই তার ওরকম হয়নি সাধারণ মৃত্যু হয়নি হি ওয়াজ ক্রসড আন্ডার এ লরি ওকে একটা লরি ক্রস মানে থেঁতলে দিয়েছিল দ্য আদার লুক টু গ্র্যাটিফাইড টু হিয়ার ইট অন্যজন যেন এই কথাটা শুনে বেশ তৃপ্ত হলো ও লরিতে চেপে দিয়েছিল বেশ তাহলে ঠিক হয়ে যায় ঠিক হয়েছে আমার সঙ্গে যেরকম করেছিল ওর এইরকমই হওয়া উচিত দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম ইতিমধ্যে জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছিলো বা জনশূন্য হয়ে গেছিলো দ্য অ্যাস্ট্রোলজার পিক ট্যাপ হিজ আর্টিকালস অ্যাস্ট্রোলজার তার যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে তুলে নিয়েছিল অ্যান্ড পুট দেম ইন্টু হিজ ব্যাগ এবং সেগুলোকে তার ব্যাগের মধ্যে ভরে ফেলেছিলো দ্য গ্রিন শ্যাপ্ট ওয়াজ অলসো গন ওই যে সবুজ রঙের আলোর গ্রসিটা ছিল সেটাও ইতিমধ্যে নিভে গিয়েছিল লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স গোটা এলাকাটাকে অন্ধকার এবং নিরবতার মধ্যে ফেলে রেখে দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান আফ ইন টু দ্য নাইট ওই অচেনা ব্যক্তি সে অন্ধকারের মধ্যে চলে গিয়েছিল আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজারকে দেওয়ার পরে কি দেওয়ার পরে এ হ্যান্ডফুল অফ কয়েন্স একমুঠো পয়সা দেওয়ার পরে ইট ওয়াজ নিয়ারলি মিড এটা প্রায় মধ্যরাত্রি হয়ে গিয়েছিল হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিটার্ন হোম যখন অ্যাস্ট্রোলজার বাড়ি ফিরল হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম তার ওয়াইফ তার জন্য অপেক্ষা করছিল অ্যাট দ্য ডোর দরজায় অ্যান্ড ডিমান্ডেড অ্যান্ড এক্সপ্লানেশান এবং কেন এত রাত্রি হলো তার জন্য একটা এক্সপ্লেনেশান ব্যাখ্যা দাবি করল হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার এই জ্যোতিষী মহাশয় ওই কয়েনগুলোকে তার স্ত্রীর দিকে ছুঁড়ে দিলেন অ্যান্ড সেড এবং বললেন কাউন্ট দেম গণ এ ম্যান গেভ অল দ্যাট একজন লোক এই সমস্ত টাকাগুলো আমাকে দিয়েছে টুয়েলভ অ্যান্ড এ হাফ আনাজ সি সেড কাউন্টিং গুনে তিনি বললেন বারো আনা আর আরেকটা হাফ আনা রয়েছে সাড়ে বারো আনা আছে সি ওয়াজ ওভার তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়লেন আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো আমি কালকে কিছুটা গুড় জ্যাগারি মানে হচ্ছে গুড় অ্যান্ড কোকোনাট এবং কিছুটা নারকোল কিনব আগামীকাল দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস আমাদের যে বাচ্চা সে কিছু মিষ্টির কথা বলছিলো মানে মিষ্টি খেতে চাইছিল ফর সো মেনি ডেজ নাও অনেক দিন ধরে সে খালি বলছে যে মা মিষ্টি খাবো মিষ্টি খাবো তাকে কিছু দিতে পারছি না তা কালকে আমি খানিকটা গুড় আর খানিকটা নারকোল কিনবো সেটা দিয়ে আমি মিষ্টি বানাবো আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার এখানে নাইস স্টাফ ফর হার বলতে গুড় আর নারকোল দিয়ে হয়তো পিঠে তৈরি হতে পারে তো সেইটাই বলতে চাইছে আমি কালকে তার জন্য কিছু ভালো খাবার করে দেবো পিঠে টাইপের পুর ভরা যে খাবার স্টাফ সেটাকে বলা হয় সেটা আমি করে দেব দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি হি প্রমিসড মি এ রুপি সেইড দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার বলছে ওই সোয়াইন সোয়াইন মানে ওই সুর আমাকে ঠকিয়েছে হি প্রমিসড মি এ রুপি ও আমাকে বলেছিল এক টাকা দেবে অর্থাৎ ষোলো আনা দেওয়ার কথা সেখানে দিয়েছে সাড়ে বারো আনা সেইড দ্য অ্যাস্ট্রোলজার সি লুকড আপ অ্যাট হিম মহিলা অর্থাৎ তার ওয়াইফ ওই অ্যাস্ট্রোলজারের দিকে মুখ তুলে তাকালো ইউ লুক ওয়ারিড তোমাকে বেশ ভয়ার তো দেখাচ্ছে হোয়াট ইজ রং কি সমস্যা কিছু হয়েছে নাথিং না না কিছু হয়নি আফটার ডিনার ডিনারের পরে সিটিং অন দ্য পিওল পিওল মানে হচ্ছে যে দাওয়া বা রক টাইপের যেগুলো হয় বারান্দার মতো সেইখানে বসে হি টোল্ড হার অ্যাস্ট্রোলজার তার স্ত্রীকে বললেন ডু ইউ নো এ গ্রেট লোড হ্যাজ গান ফ্রম মি টুডে তুমি জানো একটা বড় ভার আমার মনের মধ্যে থেকে নেমে গেল আজকে আই থট আমি ভেবেছিলাম আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স আমার মনে এটাই ধারণা ছিল যে আমার হাতে কোনো একজন লোকের রক্ত লেগে আছে মানে কাউকে আমি হত্যা করেছি তার রক্ত আমার হাতে লেগে আছে এই কবছর ধরে আমি এটাই ভেবে গেছি দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয় ফ্রম হোম এইটাই হচ্ছে কারণ যে কারণে আমি বাড়ি ছেড়ে চলে এসেছিলাম সেটেলড হেয়ার এখানে এসে আমি বসতি স্থাপন করেছি আমি বাড়িঘর তৈরি করেছি অ্যান্ড ম্যারিড ইউ এবং এখানেই তোমাকে আমি বিয়ে করেছি হি ইজ অ্যালাইভ সে বেঁচে আছে অর্থাৎ যাকে আমি ভেবেছিলাম আমি মেরেছি হত্যা করেছি সে কিন্তু বেঁচে আছে সি গ্যাপসড তার ওয়াইফ যেন খাবি খেলো হাঁ হয়ে গেল ইউ ট্রাইড টু কিল তুমি কাউকে হত্যা করবার চেষ্টা ইয়েস ইন আওয়ার ভিলেজ হ্যাঁ আমাদের গ্রামে হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার যখন আমি একটা বোকা ছোকরা ছিলাম যুবক ছেলে ছিলাম সেই সময় উই ড্রাঙ্ক আমরা একদিন মদ্যপান করেছিলাম উই ড্র্যাঙ্ক গ্যাম্বলড তারপরে আমরা খেলেছিলাম খানিকটা জুয়া অ্যান্ড কোয়ারল্ড ব্যাডলি এবং তারপরে কোনো একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে মতানৈক্য হয় সেইটার ওপরে আমরা প্রচুর ঝগড়া করেছিলাম ওয়ান ডে একদিন হোয়াই থিঙ্ক ইট হোয়াই থিঙ্ক অফ ইট নাও এখন আর এইসব নিয়ে ভেবে কি হবে টাইম টু স্লিপ ঘুমোনোর সময় হয়ে গেছে হি সেড তিনি বললেন ইয়র্নিং তারপরে তিনি হাই তুললেন অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পায়ল তারপরে বারান্দায় নিজেকে লম্বা করে প্রসারিত করে শুয়ে পড়লেন এই ছিল গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ এইখানে এই গল্প থেকে যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হচ্ছে যে বহু ধরনের মানুষ এরকম আছে যাদেরকে আমরা অ্যাস্ট্রোলজার বা ভবিষ্যৎ বক্তা হিসাবে মনে করি তাদের অনেকেই কিন্তু অ্যাস্ট্রোলজির বিষয়বস্তু কিছুই জানেন না তাদের হয়তো কোনো পাস্ট লাইফ আছে সেই পাস্ট লাইফ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার জন্য সেই যে আইডেন্টিটা আছে সেই আইডেন্টিটিটাকে হাইড করবার জন্য অনেকে নতুন ধরনের পেশাকে গ্রহণ করে তার মধ্যে অ্যাস্ট্রোলজি একটা বড় জায়গা যেখানে দাড়ি গোঁপ রাখা থাকলে তাকে হয়তো কেউ চিনতে পারবে না তবুও মানুষের মনের ভেতরে লোভ লালসা কীভাবে বেড়ে ওঠে একটা সময় যে লোক টাকার জন্যে গ্যামলিং করতে গেছিলো মদ্যপান করে বন্ধুর সঙ্গে ঝগড়া করে তাকে হত্যার জায়গায় পর্যন্ত পৌঁছে গেছিলো সেই লোক যখন আজকে দেখতে পেল সে মরেনি এবং সেই বন্ধুকে যাকে সে একটা সময় হত্যা করবার জন্যে গেছিলো তাকে যখন দেখলো সে বেঁচে আছে তার মনের ভেতর থেকে ভার কমে গেল অথচ এক এই সে যে বেঁচে গেল অর্থাৎ বন্ধু যদি তাকে বুঝতে পারতো চিনতে পারতো তাহলে তো তাকে ছাড়তো না সে আজকে বেঁচে থাকতে পারতো না অন্যদিকে দেখা গেল বেঁচে গেল তার জন্যে ভগবানকে ধন্যবাদ জানানো তো দূরের কথা তার লোভ এতটাই যে এক টাকায় এগ্রিমেন্ট হয়েছিল সেখানে সাড়ে বারো আনা পাওয়াতে সে ওই বন্ধুটাকেই আবার গালাগালি করতে থাকলো তাই এখানে মানুষের চরিত্রের বিভিন্ন দিককে তুলে ধরা হয়েছে তা আমাদের যে সমাজ আমাদের যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক যে পরিবর্তন করতে হয় একটা সামাজিক চিত্র একটা ছোট মমফৌসলের সেই জিনিসগুলো কিন্তু এই গল্পের মধ্যে রিফ্লেক্টেড হয়েছে গল্পটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ